এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যা সম্পত্তি আছে তার থেকে একটা কানা কড়ি তুই পাবি না। এই পরিবার ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে তুই ঠিক কতটা ভালো থাকতে পারিস? বউ বাচ্চা নিয়ে কি করে তুই সংসার চালাতে পারিস? তুমি আমার ছেলেকে নিয়ে পৃথিবীর যেখানেই থাকুক, কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন ভালো থাকতে পারবে না। মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে তুমি কোনোদিন ভালো থাকবে না, শান্তি তুমি পাবেই পাবেই পাবেই। আপনি আমাকে কেন এভাবে কাট করায় দাঁড় করালেন বলুন তো? আমি কি আপনাকে একবারের জন্য বলেছিলাম যে আমার লড়াইতে আমার পাশে থাকুন, আমার লড়াইয়ে আপনি সামিল হয়ে যান? অন্যতবাবু, আমার ছেলে না হয় সারা জীবন তার মায়ের পরিচয়ই বাঁচত, কেন বলুন তো আপনি কেন আপনার পিতৃ পরিচয় দিতে গেলেন? গোটা পরিবার আজকে আমার দিকে আঙুল তুলছে, আমি আমার বিবেককে কি জবাব দেবো? অনিরুদ্ধবাবু, কি জবাব দেবো আমি? আপনি আপনার গোটা পরিবারকে ছেড়ে আমার সঙ্গে এসে জুড়লেন, কেন অনিরুদ্ধবাবু, কেন? অনিরুদ্ধবাবু, আমি কি আপনাকে একবারও বলেছিলাম? আমি কি সত্যি আপনার কোনো সাহায্য চেয়েছিলাম? আমি কি আপনাকে একবারের জন্য বলেছিলাম যে আমার কষ্টে আমার পাশে দাঁড়ান? আপনি অন্যতভাবে আপনি চুপ করে থাকবেন না, আপনি প্লিজ। আমি আপনার পাশে দাঁড়াতে পারলাম কই বলুন তো? কোথায় পারলাম দাঁড়াতে? যদি দাঁড়াতে পারতাম তাহলে পারতো আমার পরিবারের লোক আপনাকে কাঠগড়ায় তুলতে। আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আমার বাচ্চা মেয়েটার মুখে হাসি ফুটিয়েছেন, ওকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, না সব থেকে বড় কথা, ভয়ঙ্কর বড় সত্যিটা আমার চোখের সামনে তুলে ধরেছেন। কি সত্যি অনিরুদ্ধবাবু? এতদিন ধরে না সবাই আমাকে এই রায়চৌধুরী বাড়ির ছেলে বলে জানতো,